এই যে দেখেন বন্ধুরা, তো প্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের ডিম বয়লাইতেছে। আসসালামু আলাইকুম দোস্তরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আমরা অনেক ভালো। তো চলেন বন্ধুরা, আজকে আর ভিডিওটা শুরু করি। আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর গাইস চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা কোনো বাজার যাইনি, তো বাড়িতেই আসি। তো কাম টাম করে আইয়া তো গাওটাও দিয়ে সেটা ভাত খাইয়া তো এখন এই যে ব্লগ আরম্ভ করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেক মজা হবে। তো আজকে কী রান্না করবো? ডিম বোনা। তো আজকে ডিম বোনা হবে। এই দেখেন আমাদের বাড়ির ডিম, এই যে দেখেন একদম এই ডিমের কটা নাম আছে আপনার কই আমি? হ্যাঁ, আঙ্গো আমরা কই আন্ডা, ইংলিশে কয় ইগ, বাংলায় কয় ডিম, তার হতে আপনার অসমীয়া আসামের ভাষায় এটা কয় কনি। এতটি নাম দেখেন, অনেকগুলো নাম আছে এই ডিমের। তো দেখেন আজকে আমাদের ডিম বোনা হবে বন্ধুরা। আজকে আমি ডিম বোনা করব। প্রথমে আমি কারের মধ্যে পানি দিছি, এখন আমি ডিম বয়েল করে নিব। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের ডিম বয়লাইতেছে। এ দেখা দা না কে, ও দেখা দিস বুটে বানা কারাই আর ছয়টা আদি। এখন আমার ডিম বয়ল করা হয়েছে, এখন আমি নামিয়ে নিব। এই যে দেখেন বন্ধুরা, আবেদার ডিম বয়ল করা হয়েছে, তো নামাম। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের ডিম বয়ল করে হয়ে গেছে গা। আবিদা এদিকে দেখেন পিঁয়াজ মরিচ এনে কাটতাইছে, আর আমি আর ময়না এদের ডিম ছোলাই দিয়েছি। দেখেন তো ময়না তাড়াতাড়ি ছিলাম দেখি কানটা আগে আর ছোট থাকি লাহালা না ছিলাও। এই যে দেখো কি তলে ছিলাম আমি, দেখছো? এই দেখেন একটা সিলাইলাম, আরো সিলাই আমি দেখিনি, ছয়টা ডিম না। আন্ডা বুনবার নিয়ে দুইটা পেঁয়াজ নিছি, মাত্র দুইটা পেঁয়াজ, আরো একটা জানা গো তিন রে মানে এটা নিয়ে আছে ছয়টা আন্ডার মধ্যে দুইটা পেঁয়াজ দিলাম নাকি, ছয়টা আন্ডার মধ্যে পেঁয়াজ জানা গো তিন রে দেখো না। তো প্রিয় দর্শক, আবিদার হাতে আমি হেল্প করে দিলাম, আন্ডা ছলিয়ে দিলাম, আর এইদিকে দেখেন আবিদার এই যে সব কিছু রেডি। এখানে দেখেন আমাদের ডিম ছিলানো হয়ে গেছে গা, আর এইদিকে কী করছাও? পিঁয়াজ মোচ কাটা নিছি, পিঁয়াজ মোচ কাটা রেডি করছে, এখন তাড়াতাড়ি করো। হ্যাঁ বন্ধুরা, ডিম গুনে এখন আমি কেসে আনিব। তো প্রিয় দর্শক, এইদিকে দেখেন আমাদের রান্না হইতেছে, আর এইদিকে দেখেন আমাদের ময়নার কি আছে মানে পার্টনার না বান্ধবী? হ্যাঁ পার্টনারই কয়। তো দেখেন মানে স্কুলের বান্ধবী, আর এদিকে আমাদের আবেদার রান্না হতেছে, তাড়াতাড়ি কেসাও। এখন আমার ডিম কেসা হয়েছে, এখন আমি ময় মশলা দিয়ে দিব, মরুচ লবণ হলুদ হাস ময় মশলা দেওয়া শেষ, এখন আমি মাখিয়ে নিব। তো বন্ধুরা দেখেন গ্রাম এলাকায় কী রান্না করে, এই যে দেখেন আপনার খড়ি জাবা দিয়ে, আর এখানে আমাদের পিঁয়াজ মাছ কাটা রাখা আছে, এখানে আমাদের ডিমগুলো রাখা আছে, আর এখানে এই যে কারাইগুনা হাসিলে দিয়ে দিছে। তবে দেখুন এই যে ডিম বোনা করবো, দেখেন কি দেয়, সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে ডিম বোনা করুন। এই যে দেখেন বন্ধুরা, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ডিম বোনা হবে। দেখেন
তো প্রিয় দর্শক, এই যে দেখেন সুন্দর করে দেখেন আবেদ, এই যে পেঁয়াজ গুনা আপনার বয়েল করে নিতেছে তেল দিয়া। পেঁয়াজ গুনা আপনার বাদামি কালার হইলে ওই আপনার ডিম ছেড়ে দেবো দেখেন। তো বন্ধুরা এই যে দেখেন আবেদা ডিম দিয়ে দিতেছে এখন এই পেঁয়াজের মধ্যে। তো আমাদের এলাকায় এরকম করে আর কি আপনার ডিম বোনা করা হয়। তো ধরুন এর নানান জায়গায় নানান ধরনের আপনার ডিম বোনা করে খাওয়া হয়। তো দেখেন আমাদের এখানে তো এরকম করে ডিম আমরা বোনা করে খাই। তো এখন যদি হয় নাই আরও অল্প টাইম লাগবে আপনার জাল হইতে। পেঁয়াজ মরিচ দিয়া কাঁচা মরিচ দিয়া এই দেখেন ডিম বোনা করে। তো প্রিয় দর্শক, আমি একটু নাড়াচাড়া করি ডিম দেখেন এগুলা ডিম আপনার আমাদের এখানে যেটা লোকাল মুরগির ডিম মানে বাড়ির আর কি মানে অরিজিনাল যেটা ডিম ওই ডিমটা আপনার 40 টাকা মানে আলি আর কি মানে তার ডান্ডা 40 টাকা মানে 10 টাকা পিস এর নেয়, বুঝছেন। আর যেটা আপনার এই যে ফার্মের আছে ফার্মের তো আপনার 30 টাকা 28 টাকা এরম দাম আর কি বর্তমানে আমাদের এখানে আর কি। তো এগুলো আপনার ধরেন যে পার পিস 10 টাকা করে 40 টাকা এটা মুরগির ডিম দেখুন। কিন্তু হাঁসের ডিমের আবার একটু দাম কম আছে আমাদের এখানে 35 টাকা হালি 40 টাকা হালি মানে 25 টাকা হালি 25 টাকা আর দাম কমছে হাঁসের আন্ডার বলে দাম কমছে। আর যে এটা যে আপনার এই যে বাড়ির জন্য আর কি এগুলো আপনার 40 টাকা হালি মানে পুরো বছরই থাকে কিছু বাড়ে কিছু কমে তেমনি আর কি। তা আমাকে মুরগি কয়টা আন্ডা পারে বেটা? তিনটা মুরগি আমাকে আন্ডা পারে। তিনটা মুরগি আন্ডা কটা ধরেছে? 12টা। তিনটা মুরগি আন্ডা 12টা ধরেছে কটা? বললা 6টা। 6টা আসতে আমাদের ডিম মানে ই করা হচ্ছে দেখেন। তো হয়েছে না কেন হলো বেশি এলে আবার টেস্ট না নামে হলো। তো আজকে আমাদের এই হব খাওয়া না দানা মানে খালি অনলি ডিম আর কিছু না। তো যে সময় যেটা থাকে আর কি সে সময় এটা দিয়ে আপনাকে দেখাই যে আজকে এই খেতেছি আজকে ওই খেতেছি আজকে এই রেসিপিটা রান্না করতেছি আজকে ওই রেসিপি রান্না করতেছি। দেখলে আমরা আমাদের বাড়ি দেখলে তো বাজার থেকে ধরেন আমি বিভিন্ন ধরনের সবজি এনে আমার আপনাকে সামনে দেখাই আজকে এইটা দেখি এই বস্তুটা কিনে আনলাম কালকে ওটা কিনে আনলাম। তো এরকম করে চলি আর কি আমার ডিমটা ময়না অনেক ভালো পায়। ময়না না ময়না গেলে মানে খুব খায় ডিম ডিম হলে আর কেসাল নাই। কুলানের ডিম হইলে সুন্দর কুলানের কাছে অনেক সুন্দর ডিম বস্তুটা আর ঠান্ডার পক্ষে ডিম লোকাল কুরকার আর ডিম খেলে খেলে শরীরের পক্ষে অনেক সুন্দর শরীরের পক্ষে ভালো না বসে তো নাম আগে পুরি তুললো বা নাম ডিম হয়ে গেছে এখন নামাম দেখে থাও দেখে থাও। তো প্রিয় দর্শক, আজকে দেখলেন আমাদের ডিম রান্না। তো এখন ধরেন যে আপনার কয়টা বাজে 4:30 পার হয়েছে আর কি ধরেন যে পড়ায় আধা ঘন্টা পরে মাগারে বের আদার দেবো। তো আমরা ডেলি ব্লগ আপনার বাড়ি বেলা করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো আজকের নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।